वेलकम बैक टू अनदर न्यू वीडियो इन एसटी बायो लाइफ विथ लाइफ साइंस। देखो एक कथा इदानी खूब शोना जाए, एएनएम कर ले ना कि 100% जॉब गारंटी और जीएम कर ले जॉब गारंटी नहीं। এই কথাটা কতটা সত্যি? আমি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের এক মেম্বারের সঙ্গে বিশেষ পরিচিতির জন্য আমি তাকে তার সঙ্গে কথা বলেছিলাম, সেখান থেকে যা যা জেনেছি সেইটা আজ তোমাদের কাছে শেয়ার করব। বিশেষ করে এইচএস এবং মাধ্যমিকের মার্কস কতটা জিএনএম এর স্টাফ নার্স হিসাবে জয়েন করতে সাহায্য করে সেটা নিয়ে আলোচনা করব, এবং তার সঙ্গে যারা প্রাইভেট কলেজ থেকে জিএনএম করেছে সেই প্রাইভেট কলেজ থেকেও জিএনএম করলেও তার কতটা চাকরির গ্যারান্টি আছে কি নেই, না শুধু গভর্নমেন্ট কলেজ থেকে জিএনএম করলে জব গ্যারান্টি থাকে সেটা নিয়েও আলোচনা করব। জিএনএম করার পর তোমরা যখন স্টাফ নার্স হিসাবে জয়েন করবে সেক্ষেত্রে জিএনএম করার পর আর কী কী করলে 100% জব গ্যারান্টি পাবে, একদম এক দু বছরের মধ্যে জব গ্যারান্টি পেয়ে যাবে, সেই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, দিলে এরকম ভিডিওর নোটিফিকেশানগুলো আগে পেয়ে যাবে। দেখো প্রথমেই যেটা বলবো, আমি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সাথে যেটা কথা বলে যেটা জানতে পেরেছি, তোমাদের এই পুরো ব্যাপারটা জানতে হলে যেটা আগে জানতে হবে জিএনএম রিক্রুটমেন্ট হয় কীভাবে। দেখো জিএনএম রিক্রুটমেন্ট হয় তোমরা যখন জিএনএম কমপ্লিট করলে, কমপ্লিট করার পর তাদের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট হবে স্টাফ নার্স হিসাবে নিয়োগের জন্য, তখন তারা তোমাকে ইন্টারভিউতে ডাকবে। তুমি যদি অ্যাপ্লাই করো তবেই তোমাকে ডাকবে। তো অ্যাপ্লাই করলে ডাকলে তোমার ইন্টারভিউ হলো। এবার যে প্রসিডিওরটা সেটা হচ্ছে কি না, মাধ্যমিকের 10 মার্ক নেওয়া হবে, 10 মার্ক থাকছে, উচ্চ মাধ্যমিকের 15 মার্ক থাকবে, জিএনএমে যে মার্কস পেয়েছ তাতে 35 মার্ক থাকবে, তারপর ইন্টারভিউতে 15 মার্ক থাকবে, এবং তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাতে 10 মার্ক থাকবে, তারপরে তোমার কোনো ডিপ্লোমা যদি থাকে সেই ডিপ্লোমাতে 5 মার্কস থাকবে। এই টোটাল 100 মার্কের তোমার পরীক্ষা হবে, তাতে তোমার পাওয়ার নাম্বারের ভিত্তিতে তুমি তোমার প্যানেল হবে। ধরো 5000 জন নেওয়া হবে, তোমার রিক্রুটমেন্ট তোমার যদি র্যাঙ্ক হয় 5001 তাহলে কিন্তু তুমি চাকরি পাবে না। তাহলে কারা চাকরি পাবে? দেখো যে ব্যাপারটা বলা হচ্ছে যে মাধ্যমিক যেহেতু 10 এবং উচ্চ মাধ্যমিক 15 মার্ক, এই দুটো মার্ক নিয়ে তোমাদের ডাউট। বিশেষ করে কাদের ডাউট? যারা এই 15-16 সালের আগে মাধ্যমিকটা পাশ করেছে বা উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং যাদের বয়স প্রায় 24-25 হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটু ডাউট লাগছে। যারা ইদানিং পাশ করছে অর্থাৎ 20-21 সালের পরে পাশ করছে তারা তো অনেক নাম্বার পাচ্ছে, তাহলে আমি কি চাকরিটা পাবো না? ব্যাপারটা তা কিন্তু নয়। দেখো যারা পরে পাস করছে বেশি নাম্বার পাচ্ছে ঠিকই, তারা একটু হয়তো 1 নাম্বার 2 নাম্বার বেশি পাবে, অর্থাৎ মাধ্যমিকের 10 উচ্চ মাধ্যমিকের 15 মধ্যে 1-2 নাম্বার বেশি পাবে তোমার থেকে। আর মানে এই নয় তুমি 0 পেয়ে যাবে, তারা 10-এ 10, 15-এ 15 পেয়ে যাবে, তা তো নয়, কারণ তুমি তো একটা মার্কস পেয়েছো। হ্যাঁ, তো এটা তো এরকমই হয় ব্যাপারটা। তো এই 1-2 মার্কের যে গ্যাপ থাকে সেই গ্যাপটা তোমাকে ফিল আপ করতে হবে। ব্যাপার প্রশ্ন হচ্ছে কোথায় ফিল আপ করবে? না তুমি যে জিএনএম যখন করবে সেটা তো 35 মার্ক, সবচেয়ে বেশি মার্ক সেখানে। তো সেখানে তুমি যদি ভালো করে পড়াশোনা করো এবং প্রজেক্টগুলো ভালো করে করো, প্র্যাকটিক্যালগুলো ভালো করে করো, টোটাল ভালো মার্কস পেয়ে যাও, তাহলে সেই গ্যাপটা 3-4 নাম্বারের যে গ্যাপ হচ্ছে সেটা তো তুমি ইজিলি সেখানে ফিল আপ করতে পারো না। ব্যাপার হচ্ছে কি, তোমাকে কোনো কিছু অ্যাচিভ করতে হলে কোথাও একটা কিছু তোমাকে ভালো পরিশ্রম করে করতে হবে। কোনো কিছুই করবো না এমনি এমনি ঘুমিয়ে ঘুমিয়ে তো চাকরি হয় না। তো এই হচ্ছে ব্যাপার, তোমাকে জিএনএমে ভালো করে করতে হবে, দিলে তুমি পুরো ব্যাপারটা এ করতে পারবে। আর যারা জিএনএমে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারবে তারা ইন্টারভিউতে দেখো 10 মার্ক আছে, কম মার্ক নেই, তো সেই ইন্টারভিউতে সেই 10-এর মধ্যে তুমি কিন্তু সেখানে আরও তাদের থেকে কিছু মার্ক, সরি ইন্টারভিউ 10 মার্ক নয় 15 মার্ক আছে, আর কোনো ডিপ্লোমা থাকলে সেখানে 5 মার্ক আছে। তো তোমার যদি ইন্টারভিউতে তুমি ভালো করে দাও সেখানে 15-তে তুমি অনেকটা তাদের কাছ থেকে বেশি পেয়ে যাবে, তো তোমার তো এমনিই তো তাদেরকে ক্রস করে গেলে, তুমি তো বেরিয়ে গেলে, তাই না? এইরকম হচ্ছে ব্যাপারটা। এবার আরেকটা কথা বলি, যেটা হচ্ছে তোমার যদি ডিপ্লোমা থাকে মানে পোস্ট বেসিক ডিপ্লোমা যেটা জিএনএম করার পর করতে হয় সেই ডিপ্লোমা থাকে, সেটা হচ্ছে 5 মার্ক। ডিপ্লোমা যদি করে নাও তাহলে কিন্তু হবে। ডিপ্লোমার ব্যাপারটা পরে আসি, আগে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা বলি। এক্সপিরিয়েন্সে 10 মার্ক থাকে, সেটা কীরকম? তোমার যদি 1 বছর এক্সপিরিয়েন্স থাকে 1 মার্ক, 2 বছর থাকলে 2 মার্কস, 3 বছর থাকলে 3 মার্কস, দাদির 10 বছর আছে 10-এ 10 পাবে। এবার যারা নতুন পাস করছে তাদের তো আর এক্সপিরিয়েন্স করার স্কোপ নেই, তারা তো ফ্রেশার, সেখানেও তোমার 2-3 নাম্বার যদি 2-3 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তবে সেটা তোমার পাস করার পর তুমি
ইন্টার্নশিপ করলে, তারপরে যে কোনো প্রাইভেট হসপিটাল বা গভর্নমেন্ট হসপিটালে তুমি যদি জয়েন করো সেখানে এক্সপিরিয়েন্স করবে, এবং কমপক্ষে আমি বলবো যেখানেই জয়েন করবে সেখানে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে সে চাকরিটা ছাড়বে, তার আগে ছাড়বে না কিন্তু, তাহলে সেটা তোমার কাজে দেবে, সেই এক্সপিরিয়েন্স থেকে তুমি কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। তো এই তো তোমার সেখানে তিন চার নাম্বার, এখানে তিন চার, বা তার থেকে তো তোমার ছ সাত নাম্বার বেশি পেয়েই গেলে। হ্যাঁ, আর ইন্টারভিউ ভালো হলে তো কথাই নেই। এবার বলি আরেকটা পাঁচ মার্কস আছে, সেই পাঁচ মার্কটা তোমাকে একদম পাঁচে পাঁচ পেয়ে যাবে। সেটা কী করতে হবে না, তোমাকে পোস্ট বেসিক ডিপ্লোমা করতে হবে। পোস্ট বেসিক ডিপ্লোমা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু তিনটে কলেজে হয়, একটা হচ্ছে এশিয়ান ফাউন্ডেশনে হয়, তারপর এনআরএসে হয়, তারপর একটা সাইকিয়াট্রিক ইনস্টিটিউটে হয়। তিনটে সাবজেক্টের উপর বোঝা, থোরাসিক নার্সিং একটাতে হয়, আর একটা হচ্ছে সাইকিয়াট্রিক নার্সিংয়ের উপর হয়, এরকম কয়েকটা সাবজেক্টের উপর হয়। সিটও কিন্তু বেশি থাকে না, পনেরো কুড়িটা সিট থাকে। এক বছরের পোস্ট বেসিক ডিপ্লোমা এক বছরের কোর্স, এবং সেটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা মাত্র বছরে লাগে। এবার তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে করতে না পারো, প্রায় মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে প্রচুর ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটগুলো থেকেও করতে হবে, প্রাইভেট থেকেও করতে পারো, গভর্নমেন্ট থেকেও করতে পারো, এতে কোনো অসুবিধে নেই, যেখানে সুযোগ পাবে করে নেবে। তবে প্রাইভেট থেকে করলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমাকে ভালো করে যাচাই করে নিতে হবে, সেটা আইএনসি এবং যে স্টেটে যাচ্ছ সেই স্টেটের স্টেট নার্সিং কাউন্সিলিং বোর্ডের যে অ্যাপ্রুভাল আছে কি না সেটা তোমাকে দেখে নিতে হবে। আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে দেখলে তুমি যেতে পারবে, যে জানতে পারবে মানে পুরো অল ইন্ডিয়াতে সমস্ত কলেজের যেগুলো আইএনসি অ্যাপ্রুভ কলেজ আছে সেগুলো দেওয়া আছে, সেই লিঙ্কটা ক্লিক করবে ডিসক্রিপশানের প্রথমে, সেই লিঙ্কটা পেয়ে যাবে। তা এই হচ্ছে পুরো ব্যাপারটা, অর্থাৎ যে ডাউটটা তোমার ছিল যে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কম নাম্বার পেলে তাহলে কি এদের সাথে কম্পিট করতে পারবো না, অবশ্যই কম্পিট করতে পারবে, তাদের থেকে বেশি স্কোর করতে পারবে, এটাই কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবার হচ্ছে যে ডিপ্লোমার কথাটা বললাম, সেই ডিপ্লোমাটা তুমি যদি করে নাও তাহলে পাঁচে পাঁচ পেয়ে যাবে, অর্থাৎ তোমার হান্ড্রেডে অনেকটা তাদের থেকে বেশি স্কোর করে নিতে পারবে। এবার আরেকটা প্রশ্ন হয় যে আমি প্রাইভেট কলেজ থেকে করেছি কি চাকরি পাবো কি পাবো না। দেখো, যখন রিক্রুটমেন্ট হয় তখন গভর্নমেন্ট প্রাইভেট দেখা হয় না, সেই বেসিসে মার্কস হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জিএনএম এই বেসিস। তবে যদি প্রাইভেট থেকে করেছো সেটা অবশ্যই আইএনসি এবং স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভ হওয়া দরকার, সেই কলেজ থেকে থাকলে তুমি কিন্তু তোমার নাম এক নাম্বার কমবে না। হ্যাঁ, তোমার ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, যারা ইন্টারভিউতে থাকবেন তোমাকে একটু কম প্রেফারেন্স দিতে পারেন, যারা গভর্নমেন্ট কলেজ থেকে থাকে তাদের একটু গভর্নমেন্ট বেশি প্রেফারেন্স দিতে পারেন, এটা নিয়ম নয়, হয়তো দিতে পারেন। তাহলে তোমার প্রাইভেট কলেজ থেকে করলেও তোমার কিন্তু জব গ্যারেন্টি একই থাকছে, কোনো কম নয়, কারণ তুমি তো অ্যাপ্লাই করেছো এবং একই রুলের মধ্যে আছো, তাদেরই যারা রিক্রুটমেন্ট করছে তাদের অ্যাপ্রুভ কলেজ থেকে তুমি জিএনএমটা করেছো। তো এইভাবে তুমি যদি জিএনএম করো তাহলে কিন্তু অনেক স্কোপ পাবে। এছাড়া দেখো, এএনএম জিএনএম কম্পেয়ার করতে গেলে আমি বলবো জিএনএম ইজ দ্য বেস্ট। তার কারণ হচ্ছে এএনএম জিএনএমের যেরকম সম্পর্ক, ঠিক প্রাইমারি স্কুলের টিচার আর হাই স্কুলের টিচারের মধ্যে সম্পর্কটা হয়ে যাচ্ছে সেরকম, কারণ এএনএমে তুমি স্যালারি অনেক কম পাবে এবং একই পোস্টে তোমাকে সারা জীবন কাজ করতে হবে। জিএনএমে অনেক স্কোপ, অনেক ফিউচার, অনেক অপরচুনিটি রয়েছে, তুমি স্টাফ নার্স হিসাবে জয়েন করতে পারবে, তারপরে তোমার সিনিয়র স্টাফ নার্স, ওয়ার্ড ম্যানেজার, ওয়ার্ড সুপারিনটেনডেন্ট ইত্যাদি ইত্যাদি নানা রকমের প্রমোশন রয়েছে যেগুলো তুমি পাবে। তাছাড়া তুমি সিএইচও হতে পারবে, কমিউনিটি হেলথ অফিসার হতে পারবে, অফিসার ক্যাটাগরিতে যাবে, সারা জীবন একটা প্রেস্টিজিয়াস পাবে, বেশি স্যালারি আর্ন করতে পারবে, বেশি সম্মান পাবে। তো এই ব্যাপারগুলো রয়েছে জিএনএমের ক্ষেত্রে, কি সেই জন্য আমি বলবো খালি জব গ্যারেন্টি দেখলে হবে না, পুরো লাইফটাকে দেখতে হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় জিএনএমটা সবচেয়ে বেশি প্রেফারেন্স ইদানিং, যে এএনএমের প্রতি ঝোঁক আসছে, সেই তাড়াতাড়ি চাকরি পেয়ে যাওয়ার, কিন্তু সেই চাকরি পেয়ে গেলেও কিন্তু কী হবে, দু চার পাঁচ বছর চাকরি করার পর তারা কিন্তু একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে পারে, যেটা জিএনএমের ক্ষেত্রে অনেক প্রসপেক্ট রয়েছে, অনেক ফিউচার রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু খুব ভালো একটা সম্মানের সঙ্গে লাইফ লিড করতে পারবে। তো আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম। ডিসিশন তোমার, তুমি ডিসিশান নিয়ে কী করবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, কারা কারা জিএনএম করতে যাচ্ছ, কোন কলেজ থেকে চান্স পেলে, কত র্যাঙ্ক ছিল তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।